লেখা পড়া শিখো ভাই রে, 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 আগিলা মতন নাই রে সময় দিনকালের ভাব দেখো, লেখা পড়া শিখো ভাই রে, লেখা পড়া শিখো ভাই রে। শিক্ষাতে ভাই আছি সোগান নেজয় অধিকার, লেখা পড়া শিখিয়া হও দেশের অহংকার, শিক্ষাতে ভাই আছি সোগান নেজয় অধিকার, লেখা পড়া শিখিয়া হও দেশের অহংকার, লেখা পড়া শিখো ভাই রে, লেখা পড়া শিখো ভাই রে। যাবত বাঁচি তাবত শিখি গুণীজনে কয়, এই জগতে শিক্ষা ছাড়া বাঁচির নাই উপায়, যাবত বাঁচি তাবত শিখি গুণীজনে জগতে শিক্ষা ছাড়া পাঁচির নাই উপায়, লেখা পড়া শিখো ভাই রে, লেখা পড়া শিখো ভাই রে। বাড়ায় জ্ঞান রে ভাই শিক্ষায় বাড়ায় মান, শিক্ষা ছাড়া জীবন রে ভাই মরণের সমান, শিক্ষায় বাড়ায় জ্ঞান রে ভাই শিক্ষায় বাড়ায় মান, শিক্ষা ছাড়া জীবন রে ভাই মরণের সময়, লেখা পড়া শিখো ভাই রে, লেখা পড়া শিখো ভাই রে, লেখা পড়া শিখো ভাই রে, আগিলা মতন নাই রে সময় দিনকালের ভাব দেখো, লেখা পড়া শিখো ভাই রে, লেখা পড়া শিখো ভাই রে।
পড়া শিখো ভাই রে, লেখা পড়া শিখো বন্ধু, লেখা পড়া শিখো আমি সুরেশ। আমার এই সাক্ষরতা অভিযানের কথাটা কি ভানু আজু জানা হয়েছে? ভানু আজু হয় নাই তো, মুই সকালে ভাবিনু আজই দুজনে মিলি ডাঙাপাড়া যাবার সময় এলাই সকালে নগদ আলাপটা করিমু, কিন্তু কিসের কিন্তু রে? ভানু আজু বুড়া মানছি, উহ নিরক্ষরতা দূরীকরণের কথা কয়া কি হবে? এই সুরেশ, একটা কথা তো তুই ভাল করেই জানিস, গোর টানিলে আগাল আসিবে, যে আমার লড়াই নিরক্ষরতা দূরীকরণের লড়াই, আর এই সমাজটা সুস্থ সুন্দর করে গড়ে তুলিবার লড়াই। আমার প্রত্যেকটা মানসিক জানে দিবার লাগিবে লেখাপড়াই এই জাতির মেরুদণ্ড। সমাজের মানসি যত বেশি লেখাপড়া শিখিবে ততই দেশ তথা জাতি উন্নতি করিবে। কিন্তু আজু কি আমার মতন করে বাড়ি বাড়ি ঘুরি কয়া বেড়াবে? তাছাড়া উয়ে যে এক ঘাইয়া মানছি এলা ব্যাপারে উয়ার কোনো ইন্টারেস্ট নেই। আরে আমার মতো করে না বেড়াও, কিন্তু নিজের নাতিটাক তো স্কুল পাঠাবে। তাছাড়া তুই তো জানিস এই বুড়া খুড়ালা এলা আন্ধারতে ডুবি আছে, আর তা বাদেও সাক্ষরতা অভিযানের তো একটা স্লোগান আছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তার মানে হয় মানে মানছি মরির আগ পর্যন্ত যতদিন বাঁচি থাকিবে ততদিন লেখাপড়া জানা বা শিখার দরকার আছে? অবশ্যই আছে, কাহো প্রত্যক্ষ কাহো পরোক্ষভাবে সেটা অনুভব করে। আচ্ছা তুই কি সেটা টের পাইস না? আমার মতো এই শিক্ষিত যুবক যুবতী গিলা যদি সমাজের এই কাজত আগে না আসি তাহলে আমার লেখাপড়া শিখে কী লাভ? বুঝির বাসু কইয়ায় এই নিরক্ষরতা দূরীকরণ অভিযানের নাম লেখা, লেখাপড়া না জানার ফলে বাবা আজি বাড়ি ফিরির পারলে না, ওই কথাটা ফর্ম পড়িলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল এই আজু ঘরে বাড়ি আসি গেছি, চল। আজু ঘরে বাড়ি তো চলে গেছি, নিচে তো আজু ঘরে বাড়িতে আসিন না নাই রে, বাড়িতে আসিন না নাই রে, বাড়িতে আসিন না নাই। আসগুলা যে এড়ে যাচ্ছে রে, ভাল করি না কাউকে নেই। কাজের সময় যত ঝামেলা, কাজের সময় যত মোজবাড়ি যাওয়া
ভাইরে শালার ঘর তোমরাই হ্যাঁ রে আজু হামড়ায় কোন তোড়েটে আসিলি আরে কি মনত করে আসিলেন রে তোমরা তো এলা আমার তি আইছেন কি না আর না কই আজু রে আমরা একটা কাজত বেরবাদ ধরিছি আজি ইয়ার বাড়ি কালি উয়ার বাড়ি আর না কই আরে তোমরা আর কোনো কাম পালেন নাকি চাকরি বাকরি হলেন নাকি আরে না হয় না হয় চাকরি বাকরি না হয় তাহলে ওই নিরক্ষরতা দূরীকরণ অভিযান শুরু হয়েছে না আরে নিক্ষর অভিযান ওটা আরো কেমন জিনিস রে নিক্ষরতা তো তোমাকে কি করলে যুবক তোমরা দূর করে দিবেন আরে নিক্ষরতা না হয় নিরক্ষরতা দূরীকরণ আরে শুনে আরে নিক্ষরতা আরে নিক্ষরতা আরো কেমন বস্তু রে কে রে জানেন না স্কুলের গাত দোকান পাশান গিলা চাটির নেকি দিছে আরে হ্যাঁ হ্যাঁ ওই কালা ভূতভূতা মাছের মতন দুইয়া দুপুরত করি যার শিক্ষায় আছে আর ওই পেন্সিল আর কলম ধরে যে একটা সাওয়াজ আরো বসি আছে তো ওইটাই নাকি আরে হ্যাঁ হ্যাঁ রে আজু ওইটাই সর্বশিক্ষা অভিযানের প্রতীক চিহ্ন প্রতীক চিহ্ন ওটা কোন পার্টির প্রতীক চিহ্ন রে বাপ রে বাপ আজকাল আর কি দিন কাল আসিল রে পার্টির গড়খানে নানান মতন চিহ্ন দিবার ধরলে এই হাত কাছি কোদাল বেলচা শাড়ি এখানে নানান মতন চিহ্ন দিবার ধরলে আর সেদিন আর দেখো আস্তা দিয়া ছাওয়া গিলা এল গাড়ির নাইনের মতন করি একটা চিকড়ি চিকড়ি আসছে আর কাছে নেকা বাড়া শিখিম মানছি হয়ে বাসি নেকা বাড়া শিখিম মানছি হয়ে বাসি আরে আমরা না মানছি আর কেমন করি মানছি হয়ে বাসি কত এই জীবনে মেল্লা বাড়ি দেখুন কিন্তু ইয়ে ঢঙ্কান দেখান একেবারে অন্য মতন দেখো সোমবারে ওই চাঙড়া কি ঘন্টা খান দেখি আছে দেখা কেনে দেখো ভাল করে তা আরে সমরেশ তোমরা কি এই এলাকাতে তুই বিড়েছেন নাকি রে আরে আজু তুই যে এলাকাটা করলু না তাতে বুঝির পাচ্ছি যে তোরো মাতা দেইলা নিয়া অনেক চিন্তা ঢুকিছে আরে ঢুকিছে মানে এই ভাবশালী চিন্তা করতে করতে না একটা ডকডকা মরিচের কসব মই কাটি ফেলাম আর কোন বেলা যে একটা ভাতসেও করি পাশুনি কান ঢুকে গেছে কবারে না আর মনে মনে কসম নাই নাই এই দিন দিন দেশটা একটা অপাতে যাচ্ছে আর এই বুড়েলি বসত এই ভাবশালি চিন্তা গুলো করতে করতে ওই মরিচের গছটাকে কাটি ফেলাম দেখতো আরে কাটি শীততে কাটিস একটা মরিচের গছে তো তোর মাথার যে চিন্তাটা ঢুকছে না ওইটা হামড়া এলায় দূর করে দেব আরে তোমরা এলা মোরা কি চিন্তা দূর করিবেন রে বাবু আরে হামড়া এলা মতন ঠিক থাকি কি কর আরে হামড়া এলা ঠিক না থাকিলে কি হয় সরকার না হামলার উপকারের বাদে এই নিরক্ষরতা দূরীকরণ অভিযান শুরু করিছে তাহারে আরে নিক্ষরটা আরো কায় রে নিক্ষরটা তোমাকে কি করলে যোগ তোমরা দূর করে দিয়ে আছেন নিক্ষর না হয় রে আজু নিক্ষর না হয় নিরক্ষর আরে ঘন্টার ওই একই কথা হল তে হুটা আর কি রে আরে আজু জেলা মাছি লেখাপড়া জানে না তা কয় নিরক্ষর মানে অশিক্ষিত আর সেই মানসি লাগ লেখাপড়া শিখিয়া এই সমাজের মানসি জানে দেব এই মানুষগুলা নিরক্ষর না হয় সাক্ষর শিক্ষিত আর হ্যাঁ আজু যে মানসি গিলা লেখাপড়া শিখে নাই লেখির পারে নাই পড়ির পারে নাই সেই মানসি গিলা লেখির পারিবে পড়ির পারিবে আর উহাকে কয় নিরক্ষর মুক্ত করা আরে তাতেই বা কি হবে কোন চাকরি বাকরি হবে নাকি হ্যাঁ রে আজু এ চাকরি বাকরি হবার বাদে কি পড়াশোনা করেমু তা না হলে লেখাপড়ার কি কোনো দাম নাই মুই মনে করো যতদিন জীবনটা ততদিন পড়াশোনার দাম আছে কেন করি বাউ জেলামাসি লেখাপড়া করে নাই ছেলেমাসি সংসার চালাইছে না আর মুই তো কোনে কোনো লেখাপড়া করং নাই রে তোমার সংসারটা চলেছে না মুই ফির কেমন করিয়া সংসারটা মেনটেন করছো আরে চলিবেন তা চলেছে কিন্তু ভাবি দেখেছি কি দেশত কত জাল জুয়া চুরি চলেছে আর ঘাটায় পথে কত মানসি থাকেছে আরে এল্লা যদি বুঝলু হয় তাহলে আঙ্কুরি কলু না হয় বুঝলু কেনে সেদিনকার কথা তোর মনে নাই কিন্তু কথা রে আরে ওই যে সেদিন বড় মামা চিঠিখান করিয়া Thank you.
সমরেশ আর বাড়িতে আছি না নাই রে ইমরা বোধ কামে বাড়ি নাই নাকি তোর আবু বাড়ি যাইলা মুখালা গাইলা গাইলি করবিলা কবি এই বুড়েটা যেড়ি যাই সেড়ি নাকি থাকে সেড়ি নাকি থাকে মুই বলে এলাও বলে বুড়ালি ভারত অসৎ বলখার টক বক টক বক কর তুমি যাং দেই না কর নে এ তুই ঝাড়বু না তখন তারে টপ করি যা এক কাপ চা আনি মুই খত বাড়ি খান তো নে না 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 যা 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 দেরি করি দে যা হ্যাঁ মু যা সাথে বস হ্যাঁ মুই খত বাড়ি বসে শুন নে পূজনীয় বাবা চিঠি লেখির আগত মোর ভক্তি ভরা ভালোবাসা জানিয়া চিঠি লেখা আরম্ভ করিল মুই আশা করং ঠাকুরের দয়াত তোমরা সবাই ভালে ভালে আছেন মুইও তোমাল্লার আশীর্বাদে ভালে আছো এইবার পাঠা কেমন হয়েছে বিছন কি ফেলাইছে বাড়ির খরচ চালের বাদে 2000 টাকা পেটাছো পালে জানাবো আজি আর কি দেখিন বাড়ির ভাল মন্দ খবর জানির পারিলে ভাল লাগে আজি আর বেশি কিছু না দেখি এইটে ঠেকাবো ইতি তোর বেটা উপেন ভগবান যা করে মঙ্গলই করে বিছন কিন্তু মই ফেলাইছো আর এই টাকাটা পাঠাইছে না মোর খুব কাজ লাগবে এতে বাবু চিঠি কেন ইয়া দেরি না করো কাইলেও বিরক্ত কর নো মাইটা গাছিয়া আর দেরি না করো তুই চলি যান যাবো কে আজু আর সময় নাই রে মনে মেলা কাজ আছে বাড়িতে যাও না অন্য দিন সময় পেলে আসিম তাহলে তুই ক তুই যদি লেখাপড়া জানিলো হ্যাঁ তা তোর বেটার চিঠিখান ধরে কি মোর উঠে গেলো ক তুই না ঠিকই কছে তুই যদি লেখাপড়ায় জানলু হয় তাহলে না নিজে পড়লুম হয় রে তা জানোই না তার মুই কি করে ক আরে আজু হুটা কথা ফর্ম নাই কোনটা কথা রে ওই কুচবিহারে রাসমেলার কথা কি আর রাসমেলার কথা রে কেনে ওই রাসমেলার সময় কুচবিহারে রাসমেলা দেখির গেছিস আর বাড়ি আসিবু বলিয়া বাস স্ট্যান্ডত যাইয়া খাড়া হইছে টিকিট কাটির বাদে উটা কথা নাকি মুই আর ফর্ম হারাম রে এই দেশটা চালার নানান মতন মানসি আছে রে কাক যে কাই ঠগায় বয়ানি করা যায় না আরে তুই কেনে উমেশ হোক চিনিস না উমেশ আর কোন উমেশ রে আরে ওই দই খাওয়া খাই না দু উমেশ ওই
খাইনা দু উমেশ আর উয়েক কান মই না চানো ভাল মতন চানো আমার বুড়িটার ক্রিয়ার সময় শালা এক হাড়ি দই খাই তা কি হারে উগড়ো আর ক্রিয়া নাকি ছি নাকি দুষ উয়ার আর কিসের ক্রিয়া লাগিছে রে উয়া আর কানে মরি কিতে আর উয়ার আর কি হল আরে ভাই সেদিন উমেশ দা বলে গিয়েছে ছাগল কিনিবা বুঝিল খাজনা তো মুই দিনু খাজনা তো মুই কালেকশন করো কা খাজনা ওটা দেখি স্লিপটা এই যে এই যে এই যে খাজনার টিকিট এখান তো এখন পুরা লটারির টিকিট এটা রসিদ নয় তো হ্যাঁ লটারির টিকিট লটারির টিকিট খাজনা তো মুই ওড়াও এটা তো অন্য কাহো ওঠায় না কেন আপনি লেখাপড়া জানেন না এটা তো বাংলাদেশ লেখা আছে এটা তো লটারির টিকিট মুই লেখাপড়া জানো না তো ওই জন্য তো আপনারা দিন দুপুরে ঠকছেন দিন তো দিন খাজনার দিন তো আরে আজু এই যে উমেশটা দশ টাকার জায়গায় বিশ টাকা দিবার লাগে তাহলে এই লসটা মানে ক্ষতিটা তার হইল কত কেন ওই উমেশটারই না ক্ষতি হয়ে গেল দশ টাকার জায়গা বিশ টাকা দিবার না গেল তাহলে তুই ক ওই যদি লেখাপড়া জানিলে হয় তাহলে কি দিন দুপুরতে অঙ্করি ঠেকিলে হয় আরে তাহলে তো ওই চালাং মাছিটা উয়ার বগলতেই আসিল না হয় তাহলে তুই কসিত লেখাপড়া শেখার দরকার আছে আরে না আছে তা কি আছে কিন্তু এই তিনকাল দায়া এই শেষকালত কত বাউ গেলা কি করা তা আরে তুই না হয় তিনকালত পড়ছিস তোর নাতি নাতিনি লিয়া তো পড়ে নাই উমাকে তো তুই দিনতে কানা বানের চাষিস স্কুলত না পেটিয়া দোলাবাড়ির কাম করাছিস তুই কি চাইস একদিন কালে উমরা বড় হইয়া তোরে মতন করি ঘাটায় পথে যেটে সেটে ঠেকুক তাছাড়াও 18 বছর বয়সটা হওয়া ছাওয়া ছোট লাগ এই কাম কাজ করালে আইনও তো দণ্ডনীয় অপরাধ বুঝলো আর পুলিশ জানিলে জেল হবে মুই তো এত কিছু জানো না রে বাবু তুই জানিব কেমন করে লেখাপড়া জানিলে খবরের কাগজ পড়িল হয় আর খবরের কাগজ পড়িলে দেশত কোটে কি হচ্ছে তামান ভাল মন্দ বুঝিল হয় আরে হে কাতালা না হয় আরে আজু এই কেরালা থাকি জেলা বড় মামা চিঠি পেঠায় খেলা মোট নাকি তুই পড়িয়ারিস কিন্তু জেলা তোর ওই সংসারের গোপন কথাগুলো লেখিন লাগে খেলা তুই কেন করে লেখিব ক আরে হে কাতালা না হয় তাহলে তুই কছিস লেখাপড়া শিখা বা জানার দরকার আছে কাহ রে শামসুল তুই আর কি মনে করে আসিল উড়ে তোর এটি করে দরকার হতি হর দেখাস উমরাও তোরটে আছে আচ্ছা এই চাঙা তুই এক কাম করতো আচ্ছা সমরেশ সুরেশ তোমরা তো অনেক কান থেকে আলাপ করলেন তো তোমরা বাড়িতে যা চা খাও এই চা তোর বুড়িমা কস কয়েক কাপ চা বানাবার এই মাক চা খোয়াস আর দুই কাপ চা ধরে তাড়াতাড়ি আসুক যা দেরি না করিস যাও আরে শামসুল তোর আর কি কথা রে ক আরে দা
ওই সিঙ্গাড়া গিলে যে তোরটে আছে তা তুই কি বুঝিল শামসুল সিঙ্গাড়া গিলে জেলে কথা কইলি না বলে কিন্তু হয় রে আর আমরা শিকড়ি তো মাঝি দেশ বিদেশ ঘাটি বিড়াইছি তা আমার লা জিনিস রে আগে আগে বুঝে রে আরে দা জিনিসটা কিন্তু খারাপ না হয় বড়ই ডান্ডা কেসা পস্তে পস্তে ভাই নানান জায়গা ঠিকিন নাকি মোর তো ভাই লেখাপড়া না জানিয়া একটা হদ্দ হয়ে গেছে তুই আর কি হদ্দ হলি রে আর কইস না দাদা এইবার আলু বাড়ি ধরা ধরছে জানিস ওষার ওষুধ কিনে গেল দোকান দোকানি খালি পস পসে কষে এইটি এত দিবেন ওইটি এত দিবেন দেখিবেন এক সপ্তাহের মধ্যে রোগ পালে যাবে আর ফর্ম না থাকিলে ওষুধের বোতলে গিয়ে লেখা আছে দেখি নিবেন এম করে দিলেই হবে মোর তো ভাই শুনতে শুনতে ফর্ম হারে গেল কি কি যে কইল খালি ফর্ম আছে এমএলএ এমএলএ দিবে এমএলএ আর এমএলএ থাকি যেন মন্ত্রী হয় রে কোন এমএলএ তোর আলু বাড়ি দেশে তুই দেখো তো তুই একটা মোত্রে বেশি বুঝিস কে তুই শালা কেন করে বুঝলি আরে আরে ওইটা না তো কথা তো রে দোকান থেকে ভাই আসিনু বাড়ি কি কি যে কই হমি হারে যাব বাড়ি আসিয়া এক গ্রাম জলক এক সিজি ঔষধ গুলি আলু বাড়ি দিল সব সব করি তাই তো তোর গুটি নাল হইছে নাল মানে নানের নাল সুয়া নাল তার মানে মুই বুঝলুম নিদারুন হলিছে না হ্যাঁ নিদারুন ফলিছে তারপর দিন ভাই আলু বাড়ি জিয়া দেখো তামান আলু একে ঝাইয়া নাকি মরি গেছে আরে কেন তুই না ভালের তেনে ওষুধ গিলা দিল রে আর তামলা একে ঝাইয়া নাকি মরি গেল এটা আর কেমন কাটা রে তো ওইটা এটা তো কসম তারপর দিন দোকানে যা কোনো দাদা এটা এমন কেন হইল কেমন কানে হল ভাই আরে কি হল রে দাদা রে আমার আলু যে একই আদি ঝাইয়া নাকি মরি গেল হ্যাঁ তোমার আলু মরি গেল কে রে তোমাক তো মুই ভালো করিয়া বুঝিয়া কোনু আরো ভালো করিয়া ভটভট করি নেকিয়া দিনু তোমরা কাগজ কাম দেখেন নাই বাও কইলাম তামান ফর্ম আড়াইছে খালি ফর্ম আছে এমএলএ এমএলএ কিসের নাই এমএলএ কি তে এমএলএ নো হয় ওইটা এমএল কয় এমএল এই যে এখান এক মুকাশি 5 এমএল দুই মুগাশি দিবেন গ্রামত 10 এমএল হবে কেন রে তুই দেখিন নাই আরে ওইটাই তো আসল কথা তুই দেখিম কাম করি কর তুই তো চোখ থেকে দে কানা লেখাপড়া জানলে কি রইলম হইল আজি আর কি ঘটনা ঘটি গেছে জানি কি হইছে কইস না মোর বোন যে একটা হদ্দ করে দিছে দাদা হদ্দ করে দিছে তোর বোন উঠতে আর কি হদ্দ করলে রে আরে ওই সেদিন অঞ্চল গেনু হ্যাঁ আরে বাবু মুই কোনো অঞ্চলে বিড়ে আসুন তা তুই কুত্তে গেছিস কাকা আই মুইও অঞ্চলে গেছুন কোনে কাজ ছিল তা বাবু আমার প্রধানটা আছে হ্যাঁ আছে তে প্রধান এটা কি মনে করি কাকা আরে বাবু প্রধান কোয়া পাঠাইছে এবার জার জার করি আলু ধোসা রকম মরি গেছে তাক তাক করি বলে শাক ছিড়ি দিবে শাক ছিটি দেছে তো তোমরা কি আলু বাড়ি শাক ছিড়ি দিছেন কাকা দূর পাগলা আলু বাড়ি তুমি কেন শাক গাড়ি কেনে তোমরা এনা কছেন শাক ছিড়ি দেছে আরে বা ওই কি জুমি কয় হ্যাঁ ওই ব্যাংকের থেকে এবার যে মুই টাকা গুলো নিছুম না তো ওইলে টাকা বলে শোধ করে নাগবে না কোনো কম দিলে হবে ওইটাই না কস আহ ওই সাত সিটি আর শেঙ্কেরি কইলে না হয় ওই সাত সিটির বাদে যাচ্ছেন আর তোমরা কছেন সাত সিটি সাত সিটি সাত সিটি না হয় সাত সিটি কাকা তোমরাও যাও মুইও যাম আচ্ছা যাও বল যা দেরি হয়ে গেল আল্লাহ দেরি হয়ে গেল ভাই যাও সাত সিটি কথাটা কই আইছো
হ্যাঁ বাবু প্রধানটা আছে প্রধানটা তো আছে কোথাতে এটা না হয় ওইটা করো তাহাইটা বের কিতে এটা জনশিক্ষা কেন্দ্র কি গেল জনশিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্র এইটিয়ে বোধহয় মানুষকে ঠান্ডা করে দেখে না দুষ কিসেতে মানুষ ঠান্ডা করে আর এটা জেলে মানুষের লেখাপড়া জানে না ওই লেখা নিয়ে শিক্ষা দেয় হ্যাঁ মুই মনে করছো ঠিক না বোধহয় মানুষগুলোকে ঠান্ডা করে দেয় তোমরা ভুল শুনিছেন তা প্রধানটা কোথায় বসে বাবু প্রধান তো ওইটা হঠাৎ বসে ওটা যাও ওটা গেলে পাবে নেবে হ্যাঁ এটি না বসে হইতে হ্যাঁ এই কাগজটা নিয়ে ব্যাংকের ম্যানেজারও দিলে তোমার সাবসিডি টাকাটা দিয়ে দিবে হ্যাঁ ভালো হয়ে পারে এইখান বাড়ি ধরেছি আর এই ব্যাংক চলে যাবে কি হল তো কেনাম করেছিস আসেন আরে কালি যে অঞ্চল থেকে টুকু আনিস ওইখানে দেখিসিস ওই সাদা কাগজ খানের মানে এত আছে ধরিসেন আরে থুসিস করে মোর দেরি হচ্ছে ধামার দামে আনি দে ম্যানেজার বাবু দেখা করিন নাকি ওইখান টাকা টাকা তোমরা কি করিবেন আর কি করি মানে ওইখান কাগজ না হলে লোনের টাকা মুকুব করে দিবে না শাক ছিড়ে দিবে না জানিন না এবার ধোটাতে তামান আলু মরি গেল ওখান মেয়ে কেন করি দেন ওলা কেন ওখান করে থুইছি আল্লাহ আল্লাহ তা জানে তো তোমাকে আর ওইখান কাগজ নাগে আগত যদি কলেন হয় তাহলে না ভাল করে থুনু হয় আরে থুসিস করে দেরি আছে তাড়াতাড়ি ধরি আয় আমার দান ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করিন নাকি দোকান কাগজ মুই বঙ্কের বানে খাসুম হায় আল্লাহ তুমি হদ্দ করলো রে হদ্দ করলো হায় আল্লাহ শালির দিন কানি সে চোদ্দ নাকি না দিন নাকি তাল রে দিন নাকি তাল রে দিন নাকি তাল আরে তুই জরিনার মা কোনো করলো না ওই দেখে না রাবে এক দুছি কি করিব ভাই যাই চোখ থাকতো না দেখে তার মতো কানা এই দুনিয়াতে নাই তোর কি হল কবুতর
আরে শাম তোরা ওর কি হল রে দাদা মোর সর্বনাশ হয়ে গেল দাদা তোরা ওর কি সর্বনাশ হল আহা কবু তো নাকলে আমরা বুঝিব কেমন করি না কইস ভাই রে ছাওয়াটার অসুখ দিনে রাইতে হাগিতে হাগিতে হান্না লাগিছে কালি ডাক্তার দেখে আনু খাবার বাদে দুইটা ফাইল দিছে তারপর বাড়িতে আসিয়া গরু বাড়ি যাস আর ওই দেশে কামত চলে যাম আর ওই বাকলার উপর বাউত্তানে ওষুধ আনি ছুসু দিনে তিনবার করিয়া দুই মুখা ওষুধ জল দিয়া খোয়াবেন বুঝি পারলেন ঠিক মতো খোয়ান কিন্তু মুই কিন্তু কামত যাস হ্যাঁ যাও তুই ওষুধ ছাড়ি এই আলু বাড়ি দেওয়া বিজলা বাঘ খুয়াছিস চল আগত হাসপাতাল নিগে চল 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 মোক বাঁচাও ভাই রে চল মোক বাঁচাও মোক বাঁচাও ধরপড় আছে নুন দ
চিন্তার কারণেই বিপদ কেটে গেছে। তোমাকে ধন্যবাদ ডাক্তার বাবু, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে দিয়ে লাভ নেই, ধন্যবাদ দিতে হলে দিন এই সুরেশ সমরেশকে। এরা যদি ঠিক সময়ে নুন জল খাইয়ে আপনার বাচ্চাটাকে বমি না করাতো তাহলে বাঁচানো মুশকিল হয়ে যেত। আচ্ছা, এতটুকু বাচ্চা ছেলে বিষ পেল কী করে? বললাম মেলা কথা ডাক্তার বাবু, বললাম মেলা কথা। শুনিবেন? বলুন। আচ্ছা, বোতলের গায়ে লেখা ছিল না যে কোনটা ওষুধের শিশি কোনটা বিষের শিশি? আপনার স্ত্রী কি পড়তে পারে না? বিষ খাইয়ে দিল বাচ্চাটাকে ওষুধ ভেবে? পরিবার পারলে কি আর নিজের সাবাক বিষ খাওয়ায় ডাক্তারবাবু? কবে যে আপনাদের জ্ঞান বুদ্ধি হবে! সরকার এত টাকা পয়সা খরচ করে আপনাদের জন্য জনশিক্ষা কেন্দ্র খুলেছে, সেতু পাঠ্যক্রম খুলেছে, মুক্ত বিদ্যালয় খুলেছে, অথচ আপনারা সেখানে যেতে চান না, সেই অন্ধকারে আছে, সেই অন্ধকারেই থেকে ভাবতে অবাক লাগে। আরে শ্যামদা, তোমার বাবুর কি অসুখ হয়েছে রে? হা নাকুশ ভাই রে, খালু বাউন না হয়, আমার বাড়ির সজ্ঞারে পাতলা পায়খানা পেট খারাপ নাগিয়ায় আছে, আজ ইয়ার তো কালির কেন নাগিয়ায় আছে? কেন তোমার বাড়ির পায়খানা নাই? পায়খানা দিয়ে কি হবে, আমার হয়েছে পেট খারাপ। আরে ওই বাদে তো সুরেশ বসে, তোমার বাড়ির পায়খানা আছে না ভাই? কেন পায়খানার নগদ পেট খারাপের মানেটা কি? মানেটা হল ঘাটায় পথে যেটে সেটে হাগিলে মানে পায়খানা করিলে ওইটে যে মাছি মশাগিলা পড়ে, আর ওইটা যদি আসি খাবারও পড়ে তাহলে তো পেট খারাপ হবে। মানে ওই পায়খানা ঘরত পায়খানা করিলে ওই মশা মাছি পরি পাবে না, আর মশা মাছি না পড়িলে ওটা জীবাণু উৎপন্ন হবে না, আর জীবাণু যদি ওটা না হয় তাহলে
অসুখ বিসুখ হবে না। হাবার মতো গরিব মানছিলা দশ বারো হাজার টাকা খরচা করিয়া পায়খানা ঘর দেওয়া কি সম্ভব? তুই কো কেনে কেনে দশ বারো হাজার টাকা লাগিলে? তুই কি জানিস না আর বিপিএল তালিকার দাম থাকিলে আড়াইশো টাকা খরচ করলে একটা পায়খানা পাওয়া যায়, আর যাই এপিএল তাই অনেক বেশি খরচ করলে একটা পায়খানা পাওয়া যাবে। মুই তো ইলে কিছু জানো না রে বাবু। আল্লাহ রে, মুইও জানো না। এত কাণ্ড! তাহলে তুই এ কর, এই আড়াইশো টাকার যদি একটা পায়খানা নিলু হয় তাহলে তোর কি এই হাজার হাজার টাকা আজ ক্ষতি হলে ভাই? আমরা তো লেখাপড়া শিখি নাই, কেম করি বুঝিম ক? আজ আমার চোখ থাকি তো আমরা কানারি, চোখ থাকি তো কানা। হায় রে শ্যামভাই, হয় লেখাপড়া না জানিয়া আমরা একটা হদ্দ হয়ে গেলি রে শ্যামভাই, হদ্দ হয়ে গেলি। শ্যামদা, তুই কোনো চিন্তা করিস না, বাল ছুটি দিলে তুই ঘুরে যাস, আর কালি সকালে আমরা তোমার বাড়ি আসবো, ঠিক আছে? শ্যাম, শ্যাম বাড়িতে আছিস নাই রে? হারুদা, কি আছিস? কি ব্যাপার? ব্যাপার মানে কি, ওই যে এলা শুনলু সাওয়াটা বলে খুব সিরিয়াল ছিল, এরা কেমন আছেন? এলা অনেক ভালো আছে দাদা, ভগবানের দয়া সাওয়াটা খুবই ফিরি পানু, নাই জান একেবারে সর্বনাশ হয়ে গেলে দাদা, সর্বনাশ হয়ে গেল। দাদা বস, তেন ওই বেঞ্চিকা নাই দিতে, বস 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 দাদা বস বস বস। সুরেশ সমরেশ তোমরা আছেন? তুইও এটে? হ্যাঁ রে, আর ওই যে শ্যামের বাড়াটা খুব সিরিয়াল ছিল না, ওই শুনিয়াই খবরটা করে আসলো। আরে দাদু, সিরিয়াল না ভাই, সিরিয়াল সিরিয়াস। তুই যে ভালো ইংরেজি কথা শিখছিস রে। আরে হইল ওই একই কথা, আরে ওইটা কথা শুনিয়াই আসলো। আরে শ্যামদা, ছাওয়াটা কেমন আছে এলা? আছে এলা কোনো মতন রে, সেদিন যদি তোমরা না হলে না হয় ভাই রে, তাহলে ছাওয়াটা বোধহয় মিয়া ফিরিয়া না পানো হয়, তোমার জন্যে সেদিনকে ছাওয়াটা ফিরি পানো। আরে আজু, এলাও কি তুই কবার চাষিস, লেখাপড়া শিখি কি হবে? সেই সেই ভাই রে, এই নাকাবাড়া না শিখিয়া আমরা আগলে আমরা হদ্দ হয়ে গেছে। মুই কাইলে নাতি নাতি নিয়ে গেলে স্কুল পাঠাই, আর তোর আবক ধরিয়া ওই যে বয়স্ক শিক্ষা কেন্দ্র বলে আছে ওরই যায় নাকাবাড়া করে দেব। হ্যাঁ ভাই রে, ঠিকই কইছিস ভাই রে, লেখাপড়া না শিখিলে বহু ডান্ডা কাঁচাল ভাই রে, বহু ডান্ডা কাঁচাল। লেখাপড়ার লজ্জা শরমেরে বাকি আছে, সেই বাদে তো কয় যাবৎ বাঁচি তাবৎ শিখি। শ্যাম, এই সমরেশ আর সুরেশ যেন কথা কইলে অন্তুষ, যাবত বাঁচি তাবত শিখি, কত কি কোনো যাবত বাঁচি তাবত শিখি। যাবত বাঁচি তাবত শিখি, গুণী জনে এই জগতে শিক্ষা ছাড়া বাঁচির নাই উপায়। যাবত বাঁচি তাবত শিখি, গুণী জনে এই জগতে শিক্ষা ছাড়া বাঁচির নাই উপায়। লেখাপড়া শিখো ভাই রে, লেখাপড়া শিখো ভাই রে। শিখায় বাড়ায় জ্ঞান রে ভাই, শিক্ষায় বাড়ায় মান, শিক্ষা ছাড়া জীবন রে ভাই মরণের সমান। শিক্ষায় বাড়ায় জ্ঞান রে
শিক্ষাই বাড়াই মান, শিক্ষা ছাড়া জীবন রে ভাই মরণের সমান, লেখা পড়া শেখো ভাই রে, লেখা পড়া শেখো ভাই রে, লেখা পড়া শেখো ভাই রে, আগিলা মতন নাই রে সময় দিনকালের ভাব দেখো, লেখা পড়া শেখো ভাই রে, লেখা পড়া শেখো।